Bismillahirrahmanirrahim. Shurmanita Doshok, Assalamu alaikum. Doshok, cholun jene nei, oshudh charai kibhabe dur hobe polycystic ovarian syndrome er somoshya. Doshok, mone rakhben, aajkal PCOS er prothom dab dhora porlei chikitsokgon chesta koren oshudh na diye খাদ্যাভ্যাস পরিবর্তন করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমকে ছোট্ট করে বলা হয় PCOS। মহিলাদের কাছে এখন এই শব্দটি খুব পরিচিত। কি শব্দ? PCOS। কিশোরী থেকে তরুণী এদের মধ্যে অধিকাংশই এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে কখনো না কখনো ভুগে থাকেন। এই সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু আনতে হবে জীবনযাপনের একটি বিশেষ পরিবর্তন। আপনার চোখ কান খোলা রাখলে সহজে এগুলো আপনি বুঝতে পারবেন। চলুন আমরা জেনে নেই কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। খাদ্য অভ্যাস বদল করুন, ঘরের খাবারের উপর বিশেষভাবে নির্ভর করুন, যেমন সবজি, ফল, পানি, প্রোটিন সমৃদ্ধ প্রচুর পরিমাণ খাবার আপনি খাবেন। বাইরের খাবার, বাইরের খাবার জাঙ্ক ফুড, তেল জাতীয় এবং চর্বি জাতীয় অধিকাংশ খাবার আপনি খাবেন না। ওজন, সর্বক্ষেত্রে আমরা ওজনের কথা বলি, ব্যাক পেইনের ক্ষেত্রেও আমরা ওজনের কথা বলি, হাঁটু ব্যথার ক্ষেত্রেও আমরা ওজনের কথা বলি, ঠিক এই PCOS এর ব্যাপারে আমরা বলবো ওজন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। দর্শক, কী খাচ্ছেন সারাদিনে এটার উপর দিয়ে খেয়াল রাখুন এবং দরকার হলে একটা লিস্ট করুন কত ক্যালোরি আপনি খাচ্ছেন, এটা লিখে রাখুন। এবারে কিচেনের কথা বলবো। আপনি বলে রাখুন যারা রান্না করেন তারা যেন রান্নায় লবণ এবং মিষ্টি বা চিনি কম ব্যবহার করেন। আমরা যখন বলেছি পানি তরল খাবার, সেই পানি তরল খাবারের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি পানীয় যার নাম গ্রিন টি। এই গ্রিন টি প্রতিদিন 3 থেকে 4 বার পান করুন। আমরা আমাদের প্র্যাকটিসে একটা সিলি তৈরি করেছি, যে সিলে লেখা আছে উষ্ণ পানি পান করুন। সুতরাং পানি ইটস এ বিগ ট্যাবলেট, পানি ইজ এ বিগ ক্যাপসুল। আপনি প্রতিদিন নিয়মিত সুন্দর করে মনে রাখবেন যে আপনাকে পানি পান করতে হবে। পানি আপনার অনেক কষ্ট দূর করবে। আবারও দর্শক আমরা চলে আসলাম এক্সারসাইজ 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 ইজ মেডিসিন, নট অনলি মেডিসিন বাট এ মডার্ন মেডিসিন। প্রতিদিন আপনি এক্সারসাইজ করুন, হাঁটুন এবং লিফটের পরিবর্তে সম্ভব হলে সিঁড়ি ব্যবহার করুন। দর্শক, এর সঙ্গে আরেকটু যোগ করে দিচ্ছি, হেলদি জীবনযাপন করুন। হেলদি জীবনযাপনের মধ্যে হচ্ছে আপনি রাতের খাবার একটু আর্লি খান, অর্থাৎ সন্ধ্যার পরপর খান, 8 থেকে 9 ঘন্টা ঘুমান, স্ট্রেস দূর করুন, বই পড়ুন, গান শুনুন, ভালো বন্ধুর সঙ্গে গল্প করুন অথবা তাদের সঙ্গে একটু বেরিয়ে আসুন। সর্বশেষে শরীর এবং মনকে জন্মনে রাখুন। দর্শক, মনে রাখবেন হরমোনের ভারসাম্যতার জন্যেই এই PCOS অসুস্থতা হয়। তো সুতরাং হরমোনের ভারসাম্যকে আমাদের সঠিক রাখতে হবে, আর সেজন্য আমাদেরকে সুন্দর জীবনযাপন করে তুলতে হবে। যে খাদ্যাভ্যাসের কথা বলছি সেগুলো মানতে হবে। খাবারের মধ্যে নুন এবং চিনি খাওয়া যাবে না, প্রচুর পরিমাণ পানি খাবেন, অ্যান্ড এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে এক্সারসাইজ অবশ্যই করবেন।